হাই ফ্রেন্ডস, আজকে করব চিকেনের ঝোল। কষা করব না বা অন্য কোনো প্রিপারেশান আজকে করব না, এটা আমার মার স্টাইলের করব। মায়ের রান্না খেয়ে খেয়েই তো বড় হয়েছি আমরা প্রত্যেকেই, তোমরা সবাই। মার রান্নাই আমাদের কাছে বেস্ট, মানে যত বড় রেস্টুরেন্টে খাও না কেন কিন্তু মায়ের রান্নার কোনো কম্পেয়ার হয় না। তো আমার মা একটা করতো, ছোটোবেলায় দেখতাম সব মেখে নিয়ে করতো, পেঁয়াজ, টমেটো, জিঞ্জার গার্লিক পেস্ট, লঙ্কা, হলুদ, তেল, নুন সব দিয়ে মেখে ভালো করে এটা চিকেনটা করতো। তার সঙ্গে আলু কেটে নিয়েছি, আলুটা একটু ভেজে নেব। এখানে আমি চারটে পেঁয়াজ দিয়েছি ছোটো ছোটো, তার মধ্যে তিনটে পেঁয়াজ চিকেনে আছে, এখানে একটা পেঁয়াজ রয়েছে কুচিয়ে কাটা। তেল গরম হচ্ছে, চাল ধুয়ে ভেজানো আছে, ভাত করব। এখানে গোটা দুটো শুকনো লঙ্কা, অল্প একটু গোলমরিচ আর চারটে ছোটো এলাচ, এই দিয়ে আজকে আমার চিকেনের ঝোল হবে। বাকি রান্নাটা করে নিয়ে আমি আসছি তোমাদের কাছে।